কংসাবতী, শিলাবতী ও ঝুমি নদীর জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। শতাধিক গ্রাম জলমগ্ন। ঘাটাল পুরো এলাকাতেও জল ঢুকে পড়েছে। জল ঢোকার কারণে পুরো হাসপাতালে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার মানুষের যোগাযোগের এখন একমাত্র মাধ্যম হয়েছে নৌকা। গতকাল থেকেই শিলাবতীর জল বিপৎসীমার উপর দিয়ে বইছে। দামোদর নদের জলে আজ ডুবে গেল হুগলির জাঙ্গিপাড়া গ্রামের তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। পুরশুড়া ব্লকেরও বিভিন্ন গ্রামে জল ঢুকেছে। চাষের জমি, সবজি ক্ষেত জলের তলায়। সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় নদীর জল বৃদ্ধি পেয়েছে। অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ডিভিসি ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদর নদের বাঁধে একাধিক পয়েন্ট থেকে গ্রামে জল প্রবেশ করেছে। দ্বারকেশ্বর নদীর উপর বাদুল কজবে জলমগ্ন হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বাঁকুড়া জেলা সদরের যাতায়াতকারী হাজার হাজার মানুষ।